আদিলাওয়াল হোসেন সাইদি এবং বাংলাদেশ জামাত ইসলামের শহীদ সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, এই তিনজনকে গ্রেফতারের মধ্য দিয়ে বাংলাদেশ জামাত ইসলামের উপর সত্যিকার অর্থে বড় ধরনের অভিযান শুরু হলো। জেল মেটানো হলো যাদের বিরুদ্ধে 42 বছর এই ধরনের কোনো অভিযোগ, অভিযোগের কোনো থানায় একটা জিডি পর্যন্ত ছিল না। 42 বছর পরে এসে তারা বিচারের নামে এই মানুষগুলোকে ঠান্ডা মাথায় খুন করলেন, যেটাকে আমরা বলছি জুডিশিয়াল কিলিং, বিচারিক হত্যাকাণ্ড। মিথ্যা অভিযোগ, নিজেদের বানায় তদন্ত সংস্থা, মিথ্যা সাক্ষী, সাজানো আদালত, এর মাধ্যমে এই মানুষগুলোকে খুন করা হবে। শেষ পর্যন্ত আল্লামা দেলাওয়ার হোসেন সাইদের মৃত্যুটা এটাও একটা অবিশ্ব বাংলাদেশের জনগণকে দিয়ে তিনি হাসতে হাসতে দুনিয়া থেকে বিদায় নিলেন। এরপরে একের পরে জামাত নেতৃবৃন্দকে গ্রেফতার করা শুরু হলো, বিচারের নামে ত্রাস সৃষ্টি করা হলো, মদ এবং বিভিন্ন বাজে জিনিস দিয়ে শাহবাগে একটা অসভ্য জমায়ের আয়োজন করা হলো। আদালতের রায়কে পরিবর্তন করা হলো শাহবাগের চিৎকারের কারণে, দুনিয়ার ইতিহাসে এটা নেই। প্রধানমন্ত্রী সংসদে দাঁড়াইয়া তখনকার যিনি ছিলেন বললেন, আমার দেহটা সংসদে, মনটা চলে গেছে আমার শাহবাগে। এইভাবে ফেসিবাদকে সেদিন বাজারজাত করা হলো। সেই ফেসিবাদের পদধ্বনি জাতি শুনতে পেল এবং ফেসিবাদের কবলে পড়ে জাতির ত্রাণী ত্রাণী অবস্থা হলো। কেন? তারা তো এই দেশেরই মানুষ, তাদের তো আত্মীয় স্বজন আপন জন এই দেশে বসবাস করে, তো তারা জাতির প্রতি এত নির্মম হলেন কেন, পাষাণ হলেন কেন, তারা কতটা পাষাণ ছিলেন তার প্রমাণ এই জাতি দেখেছে বিগত জুলাই এবং আগস্টের প্রথম সপ্তাহ জুড়ে। ছাত্রদের একটা অতি ছোট ন্যায্য অধিকার প্রশ্নে একটা আন্দোলন শুরু হয়েছিল কোটা সংস্কারকে কেন্দ্র করে। সরকার পরিবর্তনের তাদের কোন কর্মসূচি ছিল, কিন্তু সরকার নির্মমভাবে যখন এই আন্দোলন দমন করতে লাগলো গুলি এবং রক্তের বিনিময়ে, তখন এই দেশ গর্জন করে উঠল। আবু সাইদ অত্যন্ত গরিব পরিবারের এক সন্তান, তার ছয়টি ভাইয়ের মধ্যে সেই একমাত্র শিক্ষিত। আমার সুযোগ হয়েছিল তাদের পরিবারের কাছে যাওয়া, অতি সাধারণ পরিবারের মানুষ তারা। সেই ছেলেটা একজন সমন্বয়ক ছিল খুলনা বিশ্ববিদ্যালয়ে, সরি রংপুর বিশ্ববিদ্যালয়ে, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে। তার আত্মবিশ্বাস ছিল তার দেশের পুলিশ তার মুখে গুলি করবে না, কারণ সে কোনো সন্ত্রাসী নয়। এই জন্য দুই টানা মেলে বুক পেটে বলেছিল, বুকের ভিতরে তুমুল ঝড়, বুক তুলেছি গুলি কম। তার কথা শেষ হলো না, এক এক করে তিনটা গুলি এসে তাকে বিদ্ধ করলো, মাটিতে লুটাইয়া পড়লো। আল্লাহ তাকে শহীদ হিসাবে কবুল করল। তার এই দৃশ্য গোটা দুনিয়াকে নাড়া দিল, ছাত্র সমাজ এবং তরুণদের গায়ে আগুন জ্বালিয়ে দিল। এরপরে একটার পর একটা অনেক ঘটনা ঘটলো, সেই ঘটনার মধ্য দিয়ে 5 তারিখ একটা পরিসমাপ্তি ঘটল। আপনি এই দেশের শাসক, আপনি এই দেশের মানুষ, আপনাকে পালাতে হবে কেন? আপনি থাকবেন, আপনি থেকে এই সমাজের স্বাভাবিক বাস্তবতাকে মেনে নিয়ে ফেস করবেন। একজন রাজনীতিবিদের তো সে কাজে থাকা উচিত। আমাদের নেতৃবৃন্দ যাদেরকে আপনারা পার্সিকিউশন করেছেন, কনফ্লিক্টের বিচার উপহার দিয়েছেন, মিসকেরিয়েট অফ জাস্টিস করেছেন, তারা তো কেউ পালিয়ে যাননি, পালিয়ে যাওয়ার জন্য চেষ্টাও করেননি। বরঞ্চ তাদের মধ্যে একজন আমেরিকায় ছিলেন, মিডিয়া ব্যক্তিত্ব, এদেশের অর্থনীতির একজন বদলায় দেওয়ার উপকার মীর কাসিম আলী সাহেব, তার বন্ধুরা তাকে বলেছে ডোন্ট কাম ব্যাক ইন বাংলাদেশ। তিনি বলছেন হোয়াই? তারা বলেছে ইউ হ্যাভ টু ফেস দি পারসিকিউশন এজ লাইক ইউর সিনিয়র লিডার্স। তিনি বলেছেন আই এম রেডি টু ফেস। এবং তিনি দেশে এসেছেন, ফেস করেছেন, হাসতে হাসতে ফাঁসির রশিও গলায় বরণ করেছেন,
কিন্তু অন্যায়ের কাছে মাথা মত করেননি। আদালতে দাঁড়িয়ে চিৎকার দিয়ে তিনি বলেছেন, আমি আমার ফাঁসিকে ভয় করি না, আল্লাহ যদি ফাঁসির মাধ্যমে আমার শাহাদত কবুল করেন আমি গর্বিত, আমি আল্লাহর কাছে কৃতজ্ঞ। আমি চিৎকার দিয়ে বলছি, আমার বিরুদ্ধে সমস্ত অভিযোগ মিথ্যা। তাকে তো কেউ ধরে আনি, বন্ধুরা বলেছিল এ শোনা, তিনি বলেছিলেন আমি আসব, এটি আমার দেশ, আমি যদি না আসি প্রমাণ হবে যে আমার বিরুদ্ধে সবগুলো অভিযোগই সত্য, আমি মিথ্যাকে সত্য বানাতে দেব না। ইতিহাস কথা বলবো ইনশাআল্লাহ। এত তর্জন তর্জন মানুষের উপর এত স্টিম রোলার আমার বন্ধুরা চালালেন, এখন আপনারা পালালেন কেন? পালাতে গিয়ে কেউ একটু লাভ কলা পাতার উপরে মানুষ জিজ্ঞেস করে আপনি কোথায়, বলে সম্ভবত আমি ভারতে, বলে না এটা তো বাংলাদেশ, বলে তাই নাকি? কালে মিলে নদী নালায় কেন আপনাদেরকে পালাতে হবে? কেন বিমান কর্মচারী আমরা শুধু এতটুকু বলবো যে স্বাধীন বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের হাতে আমরাই ছিলাম সবচেয়ে বড় মজলুম। যে গতিটা আমাদের করা হয়েছে, যে আঘাতটা আমাদের উপর দেওয়া হয়েছে, এটা অন্য কোনো দলের উপর দেওয়া হয়নি। অন্য কোনো দলের 1, 2, 3, 4 করে 12 জন নেতাকে হত্যা করা হয়নি। তারা শীর্ষ দায়িত্বশীল ছিলেন, প্রথম ব্যক্তি থেকে সিরিয়াল 12 জন, 11 জন আর আপনাদের এই এলাকার একজন সাতক্ষীরার এমপি জনাব আব্দুল খালিক মন্ডল অধ্যক্ষ সাহেব, তাকেও নির্মম ভাবে নির্মম আচরণ তার সাথে করা হয়েছে। তিনি বড় সৌভাগ্যবান, ইতিহাসে তার নাম লেখা থাকবে সোনার করে, কারণ তিনি একমাত্র সৌভাগ্যবান ব্যক্তি যার বাড়ি বুলডোজার দিয়ে ভাঙা হয়েছে। এটা কি যুদ্ধ বিধ্বস্ত দেশ ছিল? তাহলে জাতির বিরুদ্ধেই তারা যুদ্ধ করেছিলেন, নইলে বুলডোজার চালালেন কেন? সম্মানিত ভাইয়েরা, এত কিছু করে আমরা কি বলেছি? আমরা বলেছি আমাদের দলের উপরে জুলুম করা হয়েছে, আমাদের নেতৃবৃন্দকে হত্যা করা হয়েছে, আমাদের অফিসগুলো সিলগালা করা হয়েছে, আমাদের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে, আমাদের প্রতীক কেড়ে নেওয়া হয়েছে, আর শেষ মুহূর্তে দিশা হাওয়ায় আমাদেরকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। দলের উপরে এই যে জুলুমগুলা করা হয়েছে, এর জন্য আমরা কোনো প্রতিশোধ নেব না। প্রতিশোধ নিতে হলে আইন হাতে তুলে নিতে হয়, আমরা আইন হাতে তুলে নেওয়াকে সমর্থন করি না। তবে যারা মানুষ খুন করেছেন, খুনের পরিকল্পনা করেছেন, বিচারকের আসনে বসে নিজের উপরে জুলুম করেছেন, জাতির উপরে জুলুম করেছেন, তাদের সকলকে অবশ্যই বিচারের আওতায় আসতে হবে। শেষমেশ যে গণহত্যা তারা সংগঠিত করেছে, এই গণহত্যার জন্য গণহত্যাকারী হিসেবে তাদের বিচার হবে ইনশাআল্লাহ। তবে সেই বিচারের ক্ষেত্রে আমরা চাই না আমাদের উপর যে জুলুম করা হয়েছে অন্য কারোর উপর সেই জুলুম করা হোক, আমরা চাই ন্যায় বিচার নিশ্চিত। ন্যায় বিচার নিশ্চিত হলে তারা এত পাওনা পাবেন যে তাদের হৃদয় মন ভরে যাবে ইনশাআল্লাহ। এত কাজ তারা করেছেন, এত অপকর্ম করেছেন, এই জন্য আমরা আমাদের সহকর্মীদেরকে বলেছি শান্ত থাকুন, ধৈর্য ধরুন। মামলা তারা করবে, তারা একজন নিরপরাধ মানুষকে মামলা অভিযুক্ত বানাবেন না, আসামি বানাবেন না। যদি মানা, এটা হবে জুলুম, এটা হবে বেইনসাফি, আমরা কোনো জুলুম এবং বেইনসাফি বরদাস্ত করব না। অন্যরা কে কি করবে এটা তাদের ব্যাপার, আমরা সকলে দায়িত্ব নিতে পারবো না। কিন্তু প্রিয় সংগঠনকে আমরা সেটাই ইনস্ট্রাকশন দিয়েছি, আলহামদুলিল্লাহ এ পর্যন্ত তার কোনো ব্যতিক্রম হয়নি। ওবায়দুল কাদের সাহেব বলেছিলেন, আওয়ামী লীগের সরকারের যদি পতন হয় তাহলে 2 দিনে 5 লক্ষ লোক মারা যাবে, আওয়ামী লীগের নেতাকর্মী মারা যাবে। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, এত বিশাল পরিবর্তনের পরে 5 লক্ষ লোক কি মারা গিয়েছে? 1,50,000, 5,000, 500, 5 জন? কেন? কারণ এই তারা
নিজেরা কন্ট্রোল হারিয়ে ফেললেও এদেশের জনগণের কন্ট্রোল আছে আলহামদুলিল্লাহ। তারা দায়িত্বহীন হলেও বাংলাদেশের 18 কোটি মানুষ দায়িত্বহীন হন, তারা কাণ্ড জ্ঞানহীন হতে পারেন, কিন্তু এদেশের জনগণ কাণ্ড জ্ঞানহীন নয়, দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে। ছোটখাটো কিছু বিষয় হয়ে গেছে, এটা হওয়া উচিত ছিল না, কিন্তু তারা যা বলেছিলেন সেই তুলনায় কিছুই। তারা যখন হেরে গেলেন নৈতিকভাবে, হেরে গেলেন লড়াইয়ের ময়দানে, রাজনৈতিক লড়াইয়ের ময়দানে, তখন তারা ষড়যন্ত্রের পথে হাঁটতে শুরু করলেন। তারা চাইলেন তাদের সাজানো পাকানো দলীয় কেনা বিচারপতিদেরকে দিয়ে একটা বিচারিক কু করার জন্য, জুডিশিয়াল কু, কাকে দিয়ে? যারা সুপ্রিম কোর্টের বিচারকের আসনে বসে বলে যে আমি হচ্ছি শপথবদ্ধ রাজনীতিবিদ, আমার দিক তার জানি, রাজনীতি করার অধিকার সকল নাগরিকের আছে, কিন্তু বিচারকের আসনে বসে নয়, ওই আসন ছেড়ে দিয়ে আসেন, আমার মতো আসেন, আপনি রাজনীতি করেন, আপনার অধিকার আছে, কিন্তু আপনি বিচারকের আসনে বসে আপনি একটা দলের রাজনীতি করবেন, তাহলে আপনি দেশবাসীর উপর ইনসাফ করবেন কিভাবে? এর প্রতিবাদ করলেন কিছু আইনজীবী, সঙ্গত প্রতিবাদ, মামলা হলো আইনজীবীদের বিরুদ্ধে, তাদেরকে তোলা হলো কাঠপোড়ায়, কিন্তু যিনি অন্যায় করলেন তাকে লালন পোষণ করা হলো, তার কিছুই হলো। বন্ধুরা এখন কোথায় আপনারা? এত শক্তিশালী আপনারা বিচারক ছিলেন, যাকে যা ইচ্ছা তাই করেছেন, বহু সম্মানিত মানুষকে আপনারা অপমান করেছেন, এখন কই? এখন একটু আসেন, আপনাদের সেই বর্ণময় চেহারাগুলো বাংলার মানুষ একটু দেখুন। তারা যাদের দূষণ ছিলেন, দূষণরা যেমন আত্মগোপনে চলে গেছেন, নৈতিকভাবে পরাজিত হয়ে তারাও চলে গেছে। এখন আমরা কি করব? এগুলো নিয়ে পড়ে থাকবো নাকি ফিরে দেশকে নিয়ে সামনের দিকে আগানোর চেষ্টা করব? অবশ্যই সামনের দিকে এই জাতিকে নিয়ে সবার চেষ্টা করতে হবে আগানোর জন্য। ছাত্র জনতার এই অভ্যুত্থান, যারা জীবন দিয়েছে এদেশের সোনালী ইতিহাসে, তারা তাদের নাম স্মরণ করে লেখা থাকবে ইনশাআল্লাহ। তারা আমাদের জাতীয় বীর, তারা জাতির শ্রেষ্ঠ সন্তান, তারা আমাদের সম্পদ, জাতীয় সম্পদ। সাংবাদিকরা বিভিন্ন জায়গায় গেলে প্রশ্ন করেন যে আপনারা তো এই আন্দোলনের সংগ্রামে পুরাপুরি ছিলেন, আপনাদের কত লোক ইন্তেকাল করেছে? আমি বলি যে যারা ইন্তেকাল করেছে তারা সবাই আমার, আমাদের, আপনাদের, গোটা জাতির। আমরা তাদেরকে কোনো দলীয় পরিচয় দিতে রাজি নই, বীররা তো বীর, দলের পরিচয় আবার কি? তারা সারা জাতির সম্মানের পাত্র, চিরদিন শ্রদ্ধার সাথে আমরা তাদেরকে স্মরণ করবো ইনশাআল্লাহ।